হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বাচ্চাদেরকে নিয়ে একটু গিয়েছিলাম বসুন্ধরাতে একটু দরকার ছিল আর এক সপ্তাহ পর যখন শুক্রবার আসে ওরা বাইরে যাওয়ার জন্য খুব পাগল হয়ে যায় বলে যে আম একটু বাইরে চলো বাইরে নিয়ে চলো আর আসলে সত্য কথা ঘরে থাকতে থাকতে ওরা বোরিং হয়ে যায় একটা এক সপ্তাহ ধরেই স্কুল পড়ালেখা করতে করতে বাচ্চাদের অনেক চাপ যায় তো এই জন্য একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত আর আমার একটু দরকারও ছিল একটা ফোন কেনার ছিল তো এই জন্য ভাবলাম যে বসুন্ধরাতে যাই ওখানে সব রকম ফোনের শোরুম থাকে তো যেহেতু অনেক রকম ফোন থাকে ওখান থেকে দেখে চয়েস করে নেওয়া যাবে তো এই কারণে আর আমার চ্যানেল চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন তো দেখতে থাকুন আর আমি ফোনটা কিনেছি হচ্ছে গিয়ে নতুন একটা মডেল বের হয়েছে শাওমি রেডমি নোট এইট এটা ওরা বললো যে এটা নেন এটা খুব ভালো নতুন বের হয়েছে তো ফোনটা কিনলাম আর ওরা একটু খেলাধুলা করবে বললো যে আম্মু টগি ওয়ার্ল্ডে চলো ওইখানে নিয়ে চলো তো এই কারণে ওইখানে যাওয়া আর ওদেরকে আমি এখানে নিয়ে আসছি কিন্তু টগি ওয়ার্ল্ডে ঢোকা হয়নি সময়ের কারণে হোক আর যেভাবেই হোক তো ভাবলাম যে ঠিক আছে এবার নিয়ে যাব। ওদের বায়না পূরণ করতে হয় বাচ্চাদের অনেক সময় নাহলে ওদের মন খারাপ হয় তো বসুন্ধরার ভিউটা এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে পুরাটাই মনে হয় যে একটা ফোনের শোরুম মোবাইলের সব জায়গায় ফোনের ইয়ে দেয়া অ্যাড শো করা তো এই যে জিসান বড়ো ছেলেটা এখানে আসলে শুধু মানুষ মার্কেট করার জন্যই আসে না এটা এখানে ঘুরে বেড়াতে আসতেও ভালো লাগে আর একটা কথা যে এখানে সব রকম জিনিস এক এক জায়গায় পাওয়া যায় হাতের কাছে এই কারণে এক জায়গা থেকে যেহেতু অনেক জিনিস হাতের কাছে পাওয়া যায় এই কারণে এখানে বেশি আসা হয় তো আমার বাসা থেকে অনেকটা দূরে আমি খুব বেশি একটা আসি না মাঝে মধ্যে অনেক দিন পর হয়তো একদিন খুব যখন প্রয়োজন হয়ে পড়ে তখন আসি তাছাড়া বেশি একটা আসা হয় না যে দুই ভাই দেখতেছে বাড়ির ভিউটা দেখতেছে ওরা আর সন্ধ্যা লেগে গেছে দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে লাইটিংগুলো অনেক দেখতে ভালো লাগে আর অনেকটা স্পেস নিয়ে যেহেতু করা খোলামেলা জায়গা বাচ্চারা একটু দৌড়াদৌড়ি ঘুরতে পারে খেলাধুলো ওদের ওরা ভালোই এনজয় করে এখানে এসে তো এই যে যাচ্ছে অনেক প্রতীক্ষার পর টগি ওয়ার্ল্ডে ঢুকছে ওরা ওরা এই প্রথম এখানে আসছে তো যেহেতু বাচ্চাদের খেলার জায়গা খেলাধুলার জায়গা দেখতে অনেকটা সুন্দর অনেক করছে এখানে এখানে ওরা। আসে বাচ্চাদের জন্য ভালো আসলে ঢাকা শহরে ইসের ভিতর মার্কেটের ভিতরে এরকম একটা জায়গা তো প্রথম প্রথম আসলে বোঝা যায় না অনেক কিছু এখানে আমরা বোকার মতো টিকিট করে ঢুকছি টিকিট না করলেও মনে হয় ঢোকা যায় তো যারা এখন জানেন না তারা জেনে জেনে গেলেন বিষয়টা অনেক কিছু না জানা থাকলে যা হয় তো ওরাই যে ঢুকছে মনে হচ্ছে ওদের আগে থেকে চেনা এমনভাবে দৌড় দিছে দুই ভাই মিলে দুই ভাইয়ের যখন বাঁধে তখন খুবই খুঁড়ছুটি বাঁধে ওদের আবার মিল হতেও সময় লাগে না তো বাচ্চারা এরকমই আমরাও ছোটোবেলায় এরকম করছি সবাই ভাই 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 এরকম করে আসলে মনে হয় তো গাছ এমনভাবে ওরা গাছ বানিয়ে রাখছে মনে হচ্ছে একদম জেনুইন সত্য আসল ভালোই লাগছে দেখতে বাচ্চারা রাইডে লাইটিং করছে ওদের এগুলো দেখতে মজা পায় ওরা বাচ্চাদের মন জয় করার জন্য আমার দুইটা উঠছে যে বড়োটা দুষ্টামি করছে ওর সঙ্গে আরও নালিশ দিচ্ছে যে আম্মু ও আমার এরকম ভয় দেখাচ্ছে বললাম যে ভয় নাই বাবা তুমি ধরে বসে থাকো তো এখানে রাইড এবং গেমের জন্য প্যাকেজ পাওয়া যায় প্যাকেজ কিনলেই হয় পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে তো এই যে জিসান উঠছে একটা রাইডে বললো যে আম্মু আমি এটা উঠবো এটা ছোটো বয়সের বাচ্চাদের উঠায় না তাসদিদকে উঠায়নি ওকে উঠাইছে না বুঝতে পারলে যা হয় এটাতে উঠে তত একটা মজা নাই তো বুঝতে পারিনি এই জন্য উঠছে এটা থেকে অন্য একটা রাইডে উঠলে ভালো হতো বাচ্চারা এনজয় করছে খুব শেষ দুই থেকে তিন মিনিট মনে হয় রাখছে উঠায়ে উঠায়ে দি একটা জাকে দিছে এটাই শেষ আর এর আইটাতে তাস দিয়ে দেখায় উঠছে এখানে আর কোনো বেবি নাই তো একটা বিষয় যে এটা দেখে ভালো লাগলো যে বাচ্চা বেশি না হলেও ওরা রাইডটা চালু করে তো বাচ্চা ভরতে হবে এমন কোনো কথা নাই একটা দুটা বাচ্চা নিয়ে ওরা রাইড চালু করে জন্য ভালো লাগলো বলগুলো সুন্দরভাবে ওর পায়ের কাছে এসে পড়ছে আর আরও সেগুলো কুড়িয়ে আবার ফেলছে মজা হয়েছে আসলে রাইড গুলো দেখতে সুন্দর লাগছে আমার মনে হয় সব বাচ্চারাই পছন্দ করে এখানে আসা যারা একবার আসছে তারা আবারও আসতে চায় বারবার সাইডের উপরে যে ফুলগুলো লাগিয়েছে ওরা একদম অরিজিনাল মনে হচ্ছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে দেখতে কালারফুল এত সুন্দর এই যে গাছগুলো মনে হচ্ছে একদম ওরা অরিজিনাল গাছ লাগিয়ে রাখছে তো এই যে ও চারটা কয়েন নিয়ে আসছিলো কয়েনগুলি ওই ইউজ করছে তশদিদকে আর দেয় নাই এক একটা কয়েন দিয়ে এক একটা গেম খেলা যাবে তো প্রথম প্রথম যে সমস্ত বাচ্চারা আসবে তারা বুঝতে পারবে না আমারটাও বুঝতে পারেনি তো এই এই গেমটা একটু খেলতে পারছে আর বাকিগুলো কয়েনগুলো নষ্ট করছে অল্প একটু খেলেই ও কি হয়ে গেছে বুঝতে পারে নাই যে কিভাবে করতে হবে তো নেক্সট টাইম আর এরকম আর হবে না যেহেতু একবার একবার করলে বোঝা যায় এই কারণে তো তাসজিৎকে একটা কয়েনও দেয় নাই তাসজিৎ খুব মন খারাপ বললো যে আম্মু তুমি দাদাকে এবার আর নিয়ে আসবো না এবার আমাকে শুধু নিয়ে আসবো একা একা আমি একা একা কয়েন দিয়ে খেলা করব গেম খেলবো তো আমি বললাম ঠিক আছে বাবা তোমাকে এরপরে একা একাই নিয়ে আসবো তো এই আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবসর সময়ে বাচ্চাদেরকে এখানে নিয়ে ঘুরতে আসা যায় আসলে এটা বাচ্চাদের একটু মন ভালো হয় ওরা খুশি হয় তো বাচ্চাদের জন্য তো আমাদের সব আর কি ওরা একটু খুশি থাকলে সেটাই আমাদের খুশি আর এই যে যাওয়ার সময় হালকা পাতলা একটু নাস্তা করেছিলাম যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে কিনা লেগে গেছে এটাই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ